এখন দিদি কোনো খবর নাই, সকালে কিছু খাইয়াও গেল না, নিজেরও কোনো সন্তান হইল না কোনোদিন। সন্তান থাকলে এতদিন নাতিপুতির মুখ দেখতে পারতাম। কত করে কইলাম একটা বিয়া করেন বিয়া করেন, করলো না কোনোদিন। কই খুঁজবার যাই এখন আমি, না দেখি একটু আগে যাই দেখি। আমি হচ্ছি কান লাগিনি আর তোকে আমি দংশন করলাম, কারণ কারণ হচ্ছে তোকে দংশন করার কারণে তোর জামাই গেছে ওঝা ডাকতে, আর ওঝা আসলে তো বুঝবেই যে তোকে কান লাগেনি দংশন করছে। আর তারপরে তারপরে আমার নাগরাজ আসবে, আর নাগরাজ যদি এখানে আসে তাহলে তখন নাগরাজ হবে শুধু আমার, শুধু আমার। আর তাছাড়া আজ হবে পূর্ণিমা রাত, আজকে তো নাগার নাগরানিকে ওই নাগমহল থেকে বের হতেই হবে। সাবুরে ভাই, সাবুরে ভাই, ও সাবুরে ভাই, ভাই চলো শোনো, আমি যাইতে পারি তোমার বাড়িতে, একটা শর্ত আছে। আরে নাগিনী, তুমি আমাকে এদিকে নিয়ে আসলে কেন? এদিক দিয়ে নিয়ে আসলাম একটাই কারণ, তুমি জানো কাল নাগিনী মানুষের ক্ষতি করা শুরু করেছে। কি বলছো? হ্যাঁ, শুধুমাত্র একটাই কারণ, তোমাকে না পাওয়ার। তোমাকে পাচ্ছে না বিধায় ও মানুষের ক্ষতি করছে। আজকে পূর্ণিমার রাত, তাই আমাদেরকে এদিক দিয়েই থাকতে হবে যাতে আমরা মানুষের উপকার করতে পারি কালনাগিনী ক্ষতি করার আগেই। কালনাগিনী মানুষের ক্ষতি করবে কেন? মানুষের ক্ষতি করার কারণ একটাই, ও তোমাকে জীবনসঙ্গী হিসেবে পেতে চায়। তাই 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 সে মানুষের ক্ষতি করবে? কারণ সে যদি মানুষকে দংশন করে তাহলে তো ওই বিষ শুধু তুমি একাই তুলতে পারবে, তাহলে সাপুরিয়ার হাতে তুমি বন্দি হয়ে যাবে। সেই সুযোগটাই ও কাজে লাগাতে চায়। তাহলে চলো ওদিকে যাই। হ্যাঁ চলো, আমরা ওদিকে যাই। চলো সাপুরি সাহেব, তাড়াতাড়ি আহ, সন্ধ্যা হয়ে যাইতেছে, তাড়াতাড়ি আহ সাপুরি সাহেব, তাড়াতাড়ি সাপুরি সাহেব। এটা গভীর রাতে বের হওয়ার কথাটা সন্ধ্যা রাতে বাইরে গেছে, মানে আমি তো আপনার কথা কিছুই বুঝতেছি না, রাস্তার মধ্যে থাইবা গেলেন কে? আমার বউর অবস্থা খারাপ, তাড়াতাড়ি চলেন সাপে কামড়ে। এই থাম থাম, তোর বউর অবস্থা খারাপ, এখানে আমার অবস্থা খারাপ। আমি জিনিস পাইছি, আমি তো এই কথা মনে করি জিনিস পাইছি টাকা নেই, চলো পালাই। এই তুই বারবার বলছি তুই নিরীহ মানুষের উপরে অত্যাচার করবি না, তাহলে তোকে আমি আমার এই বিষাক্ত ছবলে ধ্বংসর করব। সাপুরে, তুই যদি তোর ভালো চাস তাহলে এই নিরীহ লোকটাকে ছেড়ে দে।
তা নইলে কিন্তু আমাদের দুজনের হাতে তোর মৃত্যু অনিবার্য। ছেড়ে দিলাম ছেড়ে দিলাম, কিন্তু আমার এই মরণ বিন যদি বাজাই তাহলে তোরা দুজনে আমার হাতে বন্দী হয়ে যাবি। এ বিন্দে বিন্দে নাগিনি পালাও। নাগরাজ সাপুরে চলে গেছে, চলো আমরা পালাই। না না, তুই শুনতে পাওনি? ওই লোকটা বলছিল তার বউকে সাপে কামড়িয়েছে। আমরা যদি চলে যাই তাহলে কেমন দেখায় বলো? আমরা সাপের জাত, আর ওই লোকটার বউকে সাপে কামড়িয়েছে। চলো আমরা কাজ করি, ওই লোকটার পিছু পিছু যাই, গিয়ে দেখি ওই লোকটার বাড়ি কোথায় আর কোন সাপে কামড়িয়েছে। চলো। হ্যাঁ চলো নাগরানি, চলো চলো চলো। উফ, কি ব্যাপার, এখন পর্যন্ত কেন সাপুর আসতেছে না? সাপুরে কখন আসবে, কখন বিন বাজবে, কখন আমি আমার শীষ নাককে পাবো? আমি তো সাপুরে রাখতে পারলাম না বউ। এইভাবে তুমি চলে যেতে পারো না, তুমি চলে যেতে পারো না। কথা গো বউ, কথা গো। কি ব্যাপার, ওর স্বামী একা কেন? তাহলে কি সাপুরে আসেনি? আর সাপুরে যদি না আসে আমি তো আমার নাগরাজকে পাবোই না। কেউ কি আছেন? কেউ কি আছেন আমার বউনের মাথায় দিতে পারে? কেউ কি আছেন? হে বালক, মুখে ধরা, তোমার বউকে আমরা বাঁচাবো। কমান্ডার, কেউ কেউ এই মহিলার বিষ তুলবে না। যদি বিষ তুলো তাহলে আমার সবলে তাকে শেষ করে দেব। কাল লাগিনি, তোর তোমার সাহস হলো কি করে? তুই শিষ্টা তোর কথা বলিস? কাল লাগিনি, তোর এত সাহস হলো কি করে? নাগরাজ আর নাগরানির কাছে বাধা দিস? শোন, এখান থেকে চলে যা বলছি, চলে যা। না, আমি এখান থেকে যাব না, আর আমি ওকে ধ্বংসন করছি হচ্ছে শুধু নাগরাজকে পাওয়ার জন্য। তোর কি করে সাহস হয় তুই আমাকে পাওয়ার আশা করিস? তুই তুই একটা কান লাগিনি, তুই যা বলছি না হয় তোকে আমি এখনই তোকে আমি ধ্বংসন করবো। ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু এর পরিণতি কিন্তু ভালো হবে না। যা নাগরাজ, নাগরাজি তোমাকে অনুরোধ করে কই, এই দুনিয়াতে বউটা ছাড়া আমার আর কিছুই নাই। তুমি তো একবার আমার বউটাকে বাঁচাই দিয়ে আসা। ঠিক আছে, আমরা তোমার বউকে বাঁচিয়ে তুলছি। নাগরানি চলো। এখন আর সাপ নেই, আপনি ভয় পাবেন না। হ্যাঁ, এখন আপনি সম্পূর্ণ বিপদমুক্ত। কিন্তু হ্যাঁ, দুজন কেন আমি বাইসে উঠলাম কি করে? তুমি পাইছ উঠছো কেমনে? এই নাগরাজ এল নাগরানি, এরা দুজনে তোমার ভালো করছে, এরা দুজনে তোমার ভালো করছে। নাগরানি, নাগরাজ, তোমাকে দুজনের কাছে আমি চিরঋণী। তোমরা দুজন আমার নতুন জীবন ফিরিয়ে দিছো। এভাবে বলবেন না, আপনার উপকার করতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি, আর তাছাড়া আমাদের সর্বজাতিকে কেউ দেখতে পারে না। কেউ দেখতে পারে না, কিন্তু আমি দেখতে পারি। দাঁড়া, তুই চুপ, এক কথা বলবি না, তুই কথা কবি না। তোর মনে নাই আমার বউর সাথে কামড়াইছিল? তুই আবার তুই আহস নাই রাস্তা, তুই কারে দেখে তুই হের পিছে লাগছ? আজকে আর তোরে ছাড়তাছি না, ছাড়তেছি। দেখ
দাও দুটা বেশি কইরা যখন আমি অজ্ঞান হয়ে পড়ে আসছিলাম তখন তো এই উদয় এলো না দাও বেশি কইরা আমি আমি ওকে ধরতে দিব পালাই যাও যাও এইখান থেকে পালাই যাও যাও মানুষের ক্ষতি করে এবং সাপেদের ক্ষতি করে ওকে ছাড়া যাবে না ওকে এখন উচিত শিক্ষা দিতে হবে হ্যাঁ হ্যাঁ নাগরাজ তুমি একদম ঠিক কথা বলেছ চলো আমরা আর এখানে দেরি করব না আগে চলো কাল নাগিনীর সাথে বোঝাপড়া করতে হবে হ্যাঁ তাই চলো চলো